এখন শুনবেন রাত 30টা সংবাদ। খবর প্রচারিত হচ্ছে কচুবাগান বিডি নিউজ সেন্টার থেকে। প্রথমেই শিরোনাম। দুঃখিত দর্শক, এখন আমাদের হাতে শিরোনাম এসে পৌঁছায়নি। প্রথমে বিস্তারিত। পশ্চিমবঙ্গের একটি বাড়িতে কাল রাতে ভয়াবহ আগুন লেগে যায়। কোনো ক্রমে দমকল কর্মীরা বাড়িটিতে পেট্রোলের কেরোসিন ঢেলে আগুনটিকে নিয়ন্ত্রণে আনে। মাছির সাথে প্লেনের ধাক্কা লাগায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে প্লেনটি। মাছির একটি ঠ্যাং ভেঙে গেছে বলে জানিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে 4 দিনের ধর্মঘট ডেকেছে মাছি মন্ত্রী। এখন নেব বিরতি, বিরতির পর আবার ফিরে আসবো। আপনার টুথপেস্টে কি লঙ্কা আছে? লঙ্কা না তো। এই নিন ভাই, লঙ্কা টুথপেস্ট। আপনারা যদি দাঁত শক্ত করতে চান তাহলে ব্যবহার করুন লঙ্কা টুথপেস্ট। এদিকে কচুপাড়ার এক বাড়িতে চুরি করতে ঢুকে পচা চোর। বাড়িটিতে চুরি করার মতো কোনো কিছু না পেয়ে পচা চোর বাড়ির মালিকের নামে থানায় মামলা করেছে। এতে আতঙ্কে আছে বাড়ির মালিক। একটি বিদেশি মশার সাথে চলন্ত বাসের সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনায় মশার কিছু না হলেও 4 জন আহত হয়েছে এবং 4.5 জন নিহত হয়েছে। আহতদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে এবং নিহতদেরকে কেওড়াতলা সরকারি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো বন্যার ভয়াবহ পরিস্থিতি। চলে যাচ্ছি রিপোর্টার মদনদার কাছে। হ্যালো মদনদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ। আমার এক্ষুনি একটা টাটকা বন্যার নিউজ চাই। আচ্ছা, বন্যা দেখাতে হবে? মদনদা, যেইভাবে হোক রিপোর্ট করো। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি। যাব বাবা, এ অসময়ে আমি এখন বন্যা কোথায় পাই? আচ্ছা, ঝামেলায় পড়া গেল তো। এখন আমি বন্যা কী করে দেখাবো? কী করি কী করি কী করি, আইডিয়া! সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন বন্যার ভয়াবহ দৃশ্য। বন্যায় পুরো এলাকাটা তলিয়ে গেছে, এখানে কোনো একটাও মানুষ দেখতে পাচ্ছি না। দর্শক মণ্ডলী, একজনকে দেখতে পেয়েছি, একজনকে দেখতে পেয়েছি। এ ভাই এদিকে আসেন, এ ভাই এদিকে আসেন। ভাই ভাই ভাই, আপনি এখানকার বন্যার সম্পর্কে কিছু একটা বলুন। বন্যা? আমি তো এখানে পুকুরে গোসল করতেছিলাম। ভাই 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 ভাই, ও বন্যা 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 তো পুরো এলাকাটা তলিয়ে গেছে। ভাই আপনি এখানে কিভাবে এলেন? আরে ভাই, এখানে বন্যা তো সব এলাকা তলিয়ে গেছে ভাই। আপনার বাড়ি ছেলে মেয়ের খবরটা আমাকে একটু জানান। ভাই ভাই, আমার তো বাড়ি ওপারে ছিল ভাই, আমি তো কোনো রকমে বেঁচে এসেছি ভাই। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল এখানকার টাটকা টাটকা বন্যার নিউজ। আমি রিপোর্টার মদন। ফিরে এলাম মদন তার কাছ থেকে। আপনারা দেখছিলেন বন্যার ভয়াবহ পরিস্থিতি। এবার আন্তর্জাতিক খবর। দি স্পন্সর টকিং ফ্রম দি ইন্ট্রোডাকশন, ইট ইজ এ ভেরি ব্যাড থিং, দেয়ার আর নাথিং নলেজ, আই ক্যান চ্যালেঞ্জ দি, হি ইজ এ ক্লিয়ারলি পুলিশম্যান, ম্যানি পিপুল মার্কেটিং নাম্বার অফ গুলশান টু, রহিম অ্যান্ড করিম, দেয়ার আর কাজিন ব্রাদার্স, দেয়ার আর ভেরি পোর ম্যান, দেয়ার হ্যাজ সো স্লো মাচ ম্যাথ। এবারে খেলা সংবাদ। এদিকে T20 ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেল ব্রাজিল। নাজমুল হাসান পাপন 150 সেঞ্চুরি করে খেলার মাঠে ফিরছেন। আপনাদের খেলা দেখে বিরাট কোহলি মাঠ ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে আমাদের স্টাফ রিপোর্টার। সবশেষে আবহাওয়া। গতকাল পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ হতে 50 কিলোমিটার বেগে ঘূর্ণি ও ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আকাশ থেকে বরফখণ্ড এবং ইট পার্সেল পড়ার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে খাচ্চর সিং। তাই জনসাধারণকে আগামী 1 বছর ঘর থেকে বের হতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়া মন্ত্রী। খবর শেষ হলো।